হ্যালো এভরিওয়ান, আমি আজকে এই ভিডিওতে দেখাবো যে কীভাবে আপনারা একটা ইমেজের ব্যাকগ্রাউন্ড খুব সহজে পরিবর্তন করতে পারেন খুব সহজেই। সো ইমেজের ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করার জন্য আপনাদেরকে কোনো ধরনের সফটওয়্যারের প্রয়োজন হবে না, জাস্ট একটা ক্লিক করবেন। একটা ক্লিক করলে আপনাদের সেই কাঙ্ক্ষিত ইমেজের ব্যাকগ্রাউন্ড পরিবর্তন হয়ে যাবে। সো আপনারা এই কাজটি মোবাইল দিয়েও করতে পারেন অথবা পিসি দিয়েও করতে পারেন। আমি দেখাচ্ছি মোবাইল দিয়ে আপনারা দুটো চাইলেই করতে পারবেন। সো এটা আমার স্ক্রিনে যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন যে এই যে এটা হলো আমার পুরনো ইমেজ, তারপর আমি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করার পর আমার এই যে এটা কাঙ্ক্ষিত সেই ইমেজ। তো এখানে দেখতে পারবেন যে কত সুন্দরভাবে স্মুথলি কিন্তু মানে ইমেজটা মানে ক্রপ হয়েছে। সো আমার চুলগুলো দেখতে পারবেন যে কিন্তু সুন্দরভাবে ক্রপ হয়েছে। সো আপনারা এভাবে কীভাবে ক্রপ করবেন সো এটা আমি দেখাবো ভিডিওতে। সো এটা মানে করা খুব ইজি, এই জন্য আমার এই ভিডিওটা তৈরি করা। সো আপনাদেরকে কোনো সফটওয়্যার প্রয়োজন হবে না, তাই আমি এটা তৈরি করলাম। সো এই মানে এটা শেখার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। সো উইথ এনি ফার্দার ডু লেটস বিগিন দ্য শো। Hit the subscribe button and press the bell icon on the YouTube app. Never miss at any update. ওকে গাইস, এই কাজটি করার জন্য আপনাদেরকে সর্বপ্রথম চলে যেতে হবে গুগল মানে গুগল ক্রোমে। সো আমি আমার মানে কম্পিউটার দিয়ে দেখাচ্ছি, আর আপনারা যদি আপনার মোবাইল দিয়ে করতে চান তাহলে কিন্তু গুগল ক্রোমে চলে যাবেন। মানে স্ক্রিটিম আছে সেম, শুধুমাত্র ডেস্কটপ সাইট করে নেবেন অথবা ডেস্কটপ সাইট ছাড়াও কিন্তু হবে। সো সর্বপ্রথমে যে এখানে লিখবেন যে remove.bg লিখবেন, তারপর ইন্টারফেস করবেন। আর আপনাদের মানে সুবিধার্থে আমার এই লিঙ্কটা আমার এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দিব। সো সেখান থেকে কিন্তু আপনারা ক্লিক করে সরাসরি এখানে আসতে পারেন। সো আপনারা যখন এই ওয়েবসাইটটাতে প্রবেশ করবেন তখন কিন্তু আপনাদের সামনে যেমন একটা ইন্টারফেস চলে আসবে, আপনারা কিন্তু সে চাইলে এই ওয়েবসাইটটা দেখতে পারবেন। সো এটাতে রিমুভ করার জন্য এখানে দেখতে পারবেন যে লেখা আছে রিমুভ ইমেজ মানে আপলোড ইমেজ। এই আপলোড ইমেজে যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনার ইমেজ আনতে পারেন, অথবা যদি এখানে যে কোন যেখান থেকে ড্র্যাগ করে সরাসরি এখানেও কিন্তু আনতে পারেন। সো আমি আপলোড করে দেখাচ্ছি। সো আপলোড ইমেজের ইমেজে ক্লিক করলাম। ইমেজে ক্লিক করার পরে এখান থেকে আমার লেখা আছে ডেস্কটপ। আপনাদেরকে এখানে চাইলে যেখান থেকে মন চায় সেখান থেকে ইমেজ কিন্তু আনতে পারেন। আমি ডেস্কটপ থেকে একটা এনে দেখাচ্ছি। তো এই ছবিটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেখতে পাবেন যে লেখা আছে প্রিপেয়ারিং আপলোড, মানে এটা আপলোড হচ্ছে। আর এখানে দেখতে পাবেন আপলোড এখানে লোড হচ্ছে। সো আপনারা এটা লুট হওয়া পর্যন্ত ওয়েট করবেন। সো আপনারা এটা দিয়ে মানে খুব সহজে স্মুথলি আর কি এটা দিয়ে করতে পারেন, মানে ইমেজটা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারেন। সো চাইলে কিন্তু এখানে কিন্তু নতুন নতুন ব্যাকগ্রাউন্ডও তো দিয়ে দিতে পারেন। আর আপনারা যদি এখানে কোনো ভুল হয় তাহলে কিন্তু আপনারা ব্রাশ দিয়ে মানে ইরেজ করার অপশন পাবেন। সো আমি লুট হওয়ার জন্য অপেক্ষা করি। সো প্রায় আপলোড হয়ে গেছে। সো উপর থেকে আপনারা চাইলে কিন্তু এখানে সাইন আপ বা লগ ইন করেও আপনারা এই ওয়েবসাইটটা থাকতে পারবেন। এখান থেকে হচ্ছে রিমুভ ব্যাকগ্রাউন্ড, আর এই যে এটা হলো অরিজিনাল, এবং এই যে এখানে দেখতে পাবেন লুট হবে, লুট হওয়ার পরে এটা হলো রিমুভ ব্যাকগ্রাউন্ড। সো আমি একটু ওয়েট করি। এই যে দেখতে পাবেন যে সুন্দরভাবে কিন্তু রিমুভ ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে, মানে এটা এই মানে এই ইমেজটা সুন্দরভাবে রিমুভ হয়ে গেছে। সো এখান থেকে চাইলে কিন্তু আপনারা এখান থেকে এই যে এডিট বাটনে যদি ক্লিক করেন, এডিট আমি আপনাদেরকে সুন্দরভাবে মানে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। সো এডিট বাটনে যদি ক্লিক করবো কিন্তু এখানে কিন্তু অনেক ধরনের ইমেজ ব্যাকগ্রাউন্ড দেখতে পারবেন। যেমন আমি কয়েকটা ইমেজ ব্যাকগ্রাউন্ড দিয়ে দেখাই। সো এই যে এই বাটনটাতে ক্লিক করলাম। সো এখানে দেখতে পারবেন যে উপরে কিন্তু আমার মানে ইমেজগুলো চলে আসে। সো চাইলে কিন্তু এখান থেকে যে কোনো ধরনের ব্লারও করতে পারেন। ব্লার করার জন্য এই যে উপরে দেখতে পারবেন যে ব্লার বা আইকন আছে, সো এই ব্লার আইকন যদি ক্লিক করেন তাহলে কিন্তু ব্লার হয়ে যাবে। এখানে দেখতে পারবেন যে চলে আসছে। সো ওয়াইফাই নেট কানেকশনটা একটু স্লো দেখে আর কি একটু লুট হচ্ছে। সো আপনার চাইলে কিন্তু মানে যে কোনো ধরনের ইমেজ এখানে দিয়ে দিতে পারেন খুব সহজে। সো এখান থেকে যদি চয়েস হয় তাহলে কিন্তু আপনারা এখান থেকে দিয়ে দিতে পারেন, অথবা যদি চয়েস না হয় তাহলে কিন্তু আপনারা এখান থেকে না দিতে পারেন। সো এখান থেকে দিয়ে দেওয়ার জন্য, অথবা যদি আপনার ধরেন মনে করেন যে এই ইমেজটা কোনো জায়গা থেকে মানে কেটে গেছে, ভুলবশতভাবে কেটে গেছে, তাহলে কিন্তু আপনার এই যে এখান থেকে বেশি যদি কেটে যায় তাহলে কিন্তু এখানে এই যে ইরেজ বাটনের অপশন আছে। ইরেজ বাটনে ক্লিক করার পর আপনারা ব্রাশ এটা শুরু করে নেবেন। শুরু করার পর এখানে যদি আর কি এটাতে ক্লিক করেন তাহলে কিন্তু আপনাদের এটা কেটে যাবে। চাইলে কিন্তু এখান থেকে জুম করেও আর কি এটা কাটতে পারেন। সো আমার যেহেতু ইমেজটা সুন্দরভাবে কেটেছে সো এটার দরকার নেই। সো আমি এখান থেকে ক্লোজ বাটনে ক্লিক করবো, আমি কিছু লাগাবো না। সো এই ইমেজটা ডাউনলোড করবো। এই ইমেজটা ডাউনলোড করার জন্য এখানে দেখতে পাবেন লেখা আছে ডাউনলোড, অথবা যদি আপনি আর কি কোনো ধরনের পিসে ব্যাকগ্রাউন্ড দিয়ে ডাউনলোড করতে পারেন, অথবা আপনারা এখান থেকে সরাসরি পিএনজি কার্ডও ডাউনলোড করতে পারেন। ডাউনলোড করার জন্য এখানে ডাউনলোড বাটনে ক্লিক করবেন, আর মোবাইল দিয়েও কিন্তু কাজটা সেম। আর এখানে দেখতে পাবেন তারপর ডাউনলোড কিন্তু হয়ে গেছে, ডাউনলোড আমার সরাসরি ডেস্কটপও হয়ে গেছে। সো আপনারা চাইলে কিন্তু মোবাইল দিয়েও খুব সহজে এই কাজটা করতে পারেন। সো এই ছিল ভিডিও। ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর আপনারা কোন ধরনের ভিডিও চান সেগুলো কমেন্ট করে জানাতে পারেন। ইনশাআল্লাহ সে ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করবো। সো বাই।